আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিনমিশাল আছি আপনাদের সাথে, আপনাদের সকলকে স্বাগত। দর্শক, জানুয়ারি মাসে প্রবাসী ভাইদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনসুলেট অন্তত বেশ কয়েকটি কনসুলার ট্যুর ঘোষণা করেছে। আপনি পেয়ে যাবেন সকল ধরনের কনসুলার সেবা, যার মধ্যে অন্যতম স্পেশাল এক্সিট, যাদের ইকামার মেয়াদ নেই তারা এক্সিট আবেদন করতে পারবেন, পাসপোর্ট রিইস্যু, পাসপোর্ট রিনিউ, পাসপোর্ট নবজাতক, শ্রমকল্যাণ সংক্রান্ত সেবা এবং সোনালী ব্যাংকের সেবাও আপনি পেয়ে যাবেন। প্রথমে আছে খামিস মুসাইদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য। প্রিয় দর্শক, আপনি যখন পাসপোর্ট রিনিউ বা রিইস্যু করাবেন, আপনার প্রথম কাজ হলো পাসপোর্ট মালুমাত করা, কারণ মালুমাত না করলে আপনি ইকামা ছুটি কোনোটাই করতে পারবেন না। তাই মালুমাত করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা করে দিচ্ছি অল্প সময়ে স্বল্প খরচে পাসপোর্ট মালুমাত। তাছাড়া অন্যান্য সেবাও আমাদের কাছে পেয়ে যাবেন, যেমন জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানো, ওমরা ভিসায় সৌদি আরবে ফ্যামিলি আনা, জিয়ারা ভিসা আবেদন করা, ইকামা নাম্বার তোলা। ওকে, খামিস মুসাইদ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য 5 এবং 6 জানুয়ারি 2024 শুক্রবার ও শনিবার অবস্থান করবেন জেদ্দা হতে আগত কনসুলার টিম। আবারও বলছি 5 এবং 6 জানুয়ারি যেখানে অবস্থান করবেন স্থানটি হলো ইস্তেরাহা আহাদ মনিরা বাংলাদেশি মার্কেটের সন্নিকটে হাদিকা সংলগ্ন খামিস মুসাইদ আগের জায়গাতে, আগে যেখানে বসে আপনাদেরকে সেবা দিয়েছে। একই তারিখে অবস্থান করবেন হাফরেল বাতেন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য। একই তারিখ 5 এবং 6 জানুয়ারি শুক্রবার ও শনিবার অবস্থান করবেন ইস্তেরাহা আল সাইমা হারা আল তোয়ালা হাফরেল বাতেন, ইস্তেরাহা আল সাইমা আগের জায়গাতে। তারপরে 12 এবং 13 জানুয়ারিতে অবস্থান করবেন আলমাজমা শেকরা জুলফি আলগাত এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য। রিয়াদ হতে আলমাজমা শেকরা জুলফি আলগাত এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য 12 এবং 13 জানুয়ারি 2024 শুক্রবার ও শনিবার অবস্থান করবেন। যেখানে অবস্থান করবেন স্থানটি হলো ইস্তেরাহা আলমাস সালে খালেদিয়া গ্যাস স্টেশনের নিকটবর্তী ঠিক আগের জায়গাতে যেখানে সেবা দিয়েছে। 19 এবং 20 জানুয়ারিতে অবস্থান করবেন আলজুব এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য। 19 এবং 20 জানুয়ারিতে আলজুবে অবস্থান করবেন, সেবা থাকবে আপনার পাসপোর্ট রিইস্যু, পাসপোর্ট রিনিউ, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, অন্যান্য কনসুলার সেবা। যেখানে অবস্থান করবেন স্থানটি হলো হোটেল আল আন্দালুস গারা মেইন রোড সাকাকা আলজো। তারপরে তাই প্রবাসীদের জন্য অনুমতি পাওয়া সাপেক্ষে 12 এবং 13 জানুয়ারি 2024 তাইপে কনসুলার ট্যুর ঘোষণা করা হবে। এখনও বিজ্ঞপ্তি আসেনি, তবে আশা করি চলে আসবে। তাইপে অবস্থান করবে আফগানি ক্লাব বুখারিয়া তাইপ আগের জায়গাতে। 26 এবং 27 জানুয়ারিতে অনুমতি পাওয়া সাপেক্ষে মদিনা প্রবাসীদেরকে কনসুলার সেবা দেওয়া হবে। 26 এবং 27 জানুয়ারি যদি অনুমতি পায় তাহলে অবস্থান করবে আলফেরদৌস বিল্ডিং কিং পাহাদ রোড মদিনা। এ হলো আমার কাছে প্রাপ্ত সকল বিজ্ঞপ্তি। অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রবাসী ভাইদের কাজে আসবে, কারণ সৌদি আরব বিশাল দেশ, এদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের বাংলাদেশি ভাইয়েরা বসবাস করে। সময়ের অভাবে অনেকেই সময় মতো পাসপোর্ট বানাতে পারেন না, মালুমাত করতে পারেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।